শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায় জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই সবুজের হৃদয়ে কভু করেছি সজীব কভু কিছু হারিয়ে চিনেছি জীবন হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কালো কত আয়োজন জন্ম জন্ম কদম কদম মুঠোয় ভরে কুড়াই কিছু জীবনের প্রলোভনে আমি চলি প্রতি ক্ষণে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে যাকে পাই ফুলে চুপি সারে করেছি জীবনের তালা সুখের ঘরে দুঃখ পুষে বুঝেছি আসলে জীবন মানে নেই কিছু পাওয়ার প্রয়াস প্রাণের আভাস ছলনা ছলনা মায়ার বাঁধন শরীর স্বজন খোলা পথে একা চলি আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে সাথী পাই পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাগুরা জেলার একমাত্র কামিল স্নাতকোত্তর মাদ্রাসা হিসেবে গৌরবান্বিত মাগুরা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সায়া ঢাকা পাখি ঢাকা মনোরম আঙ্গিনায় আজ 80 বছর যাবৎ প্রস্ফুটিত ফুলেরা মুক্ত বিহঙ্গরা আজ এখানে এসে ভিড় জমিয়েছে সকলকেই মোবারকবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান পীর আল্লামা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির প্রাণপ্রিয় খলিফা মাগুরার সূর্য সন্তান মাগুরার দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয়
জনাব হযরতুল আল্লাম খন্দকার আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহি 1939 সালে তার আপন পীর শায়খ মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল বার্ষিকীকে চিরস্মরণীয় করে রাখার জন্য প্রতিষ্ঠা করেছিলেন। আজকের এই প্রতিভা ভাস্বর মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আজ বিগত 80 বছরে যত ফুল ফুটেছে, শত রঙের, শত বর্ণের, শত সৌরভের, ভিন্ন রঙের, ভিন্ন আকৃতির, ভিন্ন প্রকৃতির শত সহস্র প্রস্ফুটিত ফুলের আজ মিলন মেলা। সকলকেই সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম, সাদর অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নূরে আলো, হে নবী মুস্তাফা আরহব রবী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা 1939 সালে প্রতিষ্ঠা করেছিলেন মাগুরার স্বনামধন্য পীর পূর্বরা শরীফের মুজাদ্দি জামান আবু বকর সিদ্দিকি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, মাগুরার সকলের সমজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ হযরত আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই, যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য তার পীরের নিকট থেকে ইট কুড়ে নিয়ে এসে সর্বপ্রথম এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছিলেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি
আমাদের মধ্যমণি, মাগুরার যুব প্রজন্মের অহংকার, মাগুরার উন্নয়নের রূপকার জনাব আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর, মাননীয় সংসদ সদস্য মাগুরা এক, আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর মহোদয় মঞ্চে উপবিষ্ট আছেন, মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও সহযোগী অধ্যাপক পরিসংখ্যান বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মঞ্চে উপবিষ্ট আছেন জনাব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহিরি আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মাগুরা, আরও উপস্থিত থাকার জন্য সদায় সম্মতি জ্ঞাপন করেছিলেন জনাব মাওলানা খন্দকার আবু সালেম মোহাম্মদ মুতাসিম বিল্লাহ, খানকায়ে হামিদিয়া মাগুরা তিনি শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি, তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। ছাত্রদের ঐকান্তিক ইচ্ছায় এই নতুন এবং পুরাতন প্রজন্মের মধ্যে একটা সেতুবন্ধন সৃষ্টি করার জন্য পারস্পরিক পরিস্থিতির জন্যই মূলত আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এজন্য যারা এর আয়োজক, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই আয়োজনের সাথে, যারা কায়িক শ্রম দিয়েছেন এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আমি তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে মাদ্রাসার কয়েকজন ছাত্র, তারা প্রায় দুই মাস ধরে নিরলসভাবে বিনীত রজনী থেকে তারা আজকে অনুষ্ঠানকে এ পর্যন্ত নিয়ে টেনে নিয়ে এসেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমি সকলের কাছে এই অনুরোধ রাখব, অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল, এই অনুষ্ঠানের সফলতা যা কিছু আসবে তা সকলের জন্য, যদি কোনো জায়গায় ব্যর্থ হয় সেটা আমার অযোগ্যতা এবং আমার ভুলের কারণেই হবে বলে আমি মনে করি, তা সকলের কাছে বড় জোরে অনুরোধ রাখব, আমার এই অনিচ্ছাকৃত ভুল, অনিচ্ছাকৃত কোনো ত্রুটির কারণে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখব, সকলে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কেউই এই বিষয়টি মনে রাখবেন না, ক্ষমাসুন্দর দৃষ্টিতে রেখে অনুষ্ঠানের শেষ পর্যন্ত সকলকে থাকার জন্য অনুরোধ রেখে আমি আমার আজকের অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। ওয়া আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। রহমতিয়ালম নবী সৈয়দুল আম্বিয়া নবী আখিরি জামানা, পাপি তরাইতে ভেজে দিলেন রব্বানা, পাপি তরাইতে ভেজে দিলেন রব্বানা, রহমতিয়ালম নবী লম্বিয়া নবী আখিরি জমানা, পাপি
জান্নাতে ভেজে দিলেন রব্বানা, পাপী তোরাইতে ভেজে দিলেন রব্বানা, নবী মদিনার বুলবুল অতি সাদের নাম রেখেছেন মুহাম্মদ রাসূল, নবী মদিনার বুলবুল অতি সাদের নাম রেখেছেন মুহাম্মদ রাসূল, এই দুনিয়াই নাহি মেলে, এই দুনিয়াই নাহি মেলে জাহার তুলনা, পাপী তোরাইতে ভেজে দিলেন রব্বানা, রহমতে আলম নবী সৈয়দুল আম্বিয়া নবী আখেরি জামাল, পাপী তোরাইতে ভেজে দিলেন রব্বানা, পাপী তোরাইতে ভেজে দিলেন রব্বানা। অনুরোধ করছি প্রাক্তন ছাত্র জনাব মাওলানা এস এম মাহফুজুর রহমান, প্রভাষক ঝামা বরকাতুল উলুম ফাজিল মাদ্রাসা। আল মুত্তাকিন ওয়া সালাত ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমানা ওয়া রাহিমুকুমুল্লাহ ওয়া বাদ, দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার 80 বছর পূর্তি উপলক্ষে আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জননন্দিত এবং আধুনিক মাগুরার রূপকার মাগুরা এক, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মুফতি ওবাইদুল্লাহ অধ্যক্ষ ভারপ্রাপ্ত, আমার শ্রদ্ধেয় হুজুর, উপস্থিত আজকের এই ঐতিহ্যবাহী মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের প্রেসিডেন্ট সভাপতি, যাকে আমি একদিক থেকে বড় ভাই হিসাবে ডাকি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাইয়ের সাথে অনেক স্মৃতি রয়েছে, একদিক থেকে আমার বড় ভাই, আরেকদিক থেকে আমার শিক্ষক, আমার অভিভাবক, এই মাদ্রাসার প্রেসিডেন্ট হওয়ার সুবাদে উপস্থিত আছেন অন্যতম একজন বিশেষ অতিথি, যার কথা খুব বেশি মনে পড়ে, যদিও স্যার এখন এসে উপস্থিত হতে পারে নাই, শ্রদ্ধা করে স্যারের নামটাও আমার এই মুহূর্তে মনে আসছে, অধ্যক্ষ সাবেক অধ্যক্ষ এবিএম মাহফুজুর রহমান স্যার, উপস্থিত একজন মুক্তিযোদ্ধার কমান্ডার বিশেষ অতিথি সহ অন্যান্য অনেক বিশেষ অতিথি মহোদয় আছেন, যাদের নামটা নিয়ে সময় নষ্ট করব না, যিনি নাই আমাদের মাঝে আল্লাহ তাকে বেস্টের সর্বোচ্চ গুণন্ত দান করুন, আমরা সকলে বলি আমিন। হুজুর তখন একটা কাঠের চৌকিতে বসা ছিল, কাঠের একটা হেলানি দিয়ে আমি সেখানে যে সালাম বিনিময় করলাম এবং বললাম যে হুজুর আমি আপনার এই মাদ্রাসায় আলিমে ভর্তি হতে চাই, উনি একটু মৃদু এসে বললেন যে আমাদের এখানে সরাসরি এসে আলিমে ভর্তির কোনো সুযোগ নেই বাবা, তো একটু মনটা খারাপ হলো, তখন তিনি আমার মনের অবস্থানটা আমি দেখলাম যে হুজুর অবলোকন করছে, তিনি বললেন আমারই আর একটা মাদ্রাসা আছে মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, তখন আমি হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে দোয়া নিয়ে আমি এই যে গেটটা পার হলাম, পার হয়েই তখন ওই বিল্ডিংটা হয়নি যেখানে ফুলের বাগানটা দেখছেন, ওই জায়গাটাই দেখি নুরানি চেহারা কত সুন্দর একটা মানুষ ওযু করছে, আমি ঢুকেই যখন হুজুরের দিকে তাকালাম আমার ভিতরে কেন যেন একটা ভালোবাসার আবেগ আপ্লুত কাজ করলো। সম্মানিত সুধী,
আমি যে হিস্ট্রিটা আজকে বলছি, ইউ আর বিলিভ অর নট, এখানে প্রত্যেকটা মানুষের এইরকম ইতিহাসটা এখানে রয়ে গেছে। প্রত্যেকটা মানুষের জীবনের অনেক স্মৃতি বিজড়িত রয়েছে এখানকার ঈদ বালি পাথরের সাথে। হুজুর অজু করছে আমি লক্ষ্য করলাম জোহরের আজানের সময়। আমি একটু অপেক্ষা করলাম, পরে আমি হুজুরের অজু শেষ হলে আমি হুজুরের কাছে বললাম, হুজুর আমি এখানে ভর্তি হতে চাই। হুজুর বলল যে ঠিক আছে, নামাজটা পড়ে নাও। তখন ওই জায়গাটা মসজিদ, মসজিদটা তখন এত ডেভেলপ হয় নাই। নামাজটা পড়ে আমি চেম্বারে গেলাম, তখন আমি বুঝতে পারলাম ইনি হলেন এই মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা বিএম মাহফুজুর রহমান স্যার, যার কথা অনেক মনে পড়ে। হুজুর একটা অধ্যক্ষ হয়ে মাদ্রাসার প্রতি কতটা ভালোবাসা থাকতে একটা ছাত্রের ভর্তির জন্য তিনি এভাবে আন্তরিকতা প্রকাশ করে, তখন আমি একবারের ডিসিশন নিলাম আমি এখানেই পড়বো। সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে গেলাম। হুজুর আমাকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় থাকবা, কি করবা। আমি বললাম হুজুর এই মুহূর্তে আমার বোর্ডিং এর ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি আমার নাই। হুজুর সঙ্গে সঙ্গে ক্লাস এইট থেকে আমার মনে আছে যতদূর, প্রায় যদিও প্রায় 21 বছর আগে, নাজিম নামে একটা ছেলেকে বললো এই তোমার না লজিং টিচার দরকার, এই যে তোমার লজিং টিচার নিয়ে যাও। আমি ভর্তি হয়ে গেলে চলে গেলাম সেখানে। এই যে শুরু হলো মাগুরা সিদ্দিকিয়ার সেই পদচারণা, চললো এখানে একাধারে আলিম আদিল এবং কামিল। 2006 সালে কমপ্লিট করে ওই যে একটা গাছের সারা বুক দেখছেন, বকুল ফুলের গাছটা, ওই গাছটা আমার ছাত্রদেরকে নিয়ে রোপণ করে আমি এখান থেকে চলে গেলাম ভর্তি হলাম ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে। সেই থেকে আমার বড় ভাই আজকের এই মাদ্রাসার অভিভাবক ডক্টর সাজ্জাদ হোসাইন। যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানবী আনতে পারে জাতির জাগরণ। ঠিক তেমনি এই জাতির জাগরণের জন্য, অলৌকিক ও পারলৌকিক মুক্তির জন্য, সুখ শান্তি সমৃদ্ধির জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার মানুষেই সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পদচারণা, পথ চলা। আজকের এই 80 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রদের এই মিলন মেলা, দুই একটি মেধা, দুই একটি মাথা, দুই একটি মানুষ যারা নিরলস পরিশ্রম করে কাজ করেছে, তারা দিন রাত পরিশ্রম করে, অধ্যক্ষ মহোদয় তার স্বাগত বক্তব্যে বলেছেন যে দিন রাত পরিশ্রম করে যারা আজকের এই অনুষ্ঠান এভাবে খাড়া করেছেন, হাফেজ মোহাম্মদ সামিউল করিম, মোহাম্মদ মনির হুসাইন, মোহাম্মদ শামীম শেখ, যাদেরকে আমরা অত্যন্ত মুবারকবাদ জানাই, তাদের জন্য দোয়া করি যে আজকে এমন একটা অনুষ্ঠান উদযাপন তারা আমাদেরকে করে দিয়েছে, প্রদান করছেন মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সভাপতি পরিচালনা পরিষদ ডক্টর সাজ্জাদ হোসেন, ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন সভাপতি মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা পরিচালনা পরিষদ ও অধ্যাপক পরিসংখ্যান বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। মাদ্রাসা পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে পাত্র মাদ্রাসার সভাপতি মহোদয়কে শুভেচ্ছা উপহার দিচ্ছেন পাত্র মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা মুফতি উবায়দুল্লাহ, জনাব মাওলানা মুফতি মোহাম্মদ উবায়দুল্লাহ। জনাব আলহাজ মাওলানা মুফতি এ বি এম মাহফুজুর রহমান মহোদয়কে শুভেচ্ছা উপহার দিচ্ছেন এমপি মহোদয়ের। বিশেষ পুরস্কার, বিশেষ একটি হাদিয়া প্রদান করছে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সভাপতি পরিচালনা পরিষদ ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পরিসংখ্যান বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা বিভাগের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার
80 বছর পূর্তিতে সাবেক এবং বর্তমান মিলে যে পুনর্মিলনী অনুষ্ঠান করছেন, এই অনুষ্ঠানে মাননীয় এমপি মহোদয় মাগুরা এক আমাদের অত্যন্ত কাছের মানুষ, উনি দারুণ অসুস্থ, তারপরেও উনি দিনই শিক্ষার প্রতি এবং দিনের প্রতি যে ওনার টান, ওনার বংশ পরম্পরায় যে ধর্ম প্রাণ মানুষ ছিলেন, ওনার দাদা ওনার বাবা, তারই প্রমাণস্বরূপ উনি কিন্তু এসেছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাগুরা এক আসনের গণমানুষের নেতা, যার পিতা পরপর চারবার এই মাগুরা দুই আসনের সংসদ সদস্য ছিলেন, এবং আমি সাবেক বর্তমান ছাত্রদের একটি মেসেজ দিই যে ওনার পিতা মরহুম জননেতা একভাবে কাসাদুজ্জামান সাহেব এই মাদ্রাসার দীর্ঘ 12 বছর সহসভাপতির দায়িত্ব অত্যন্ত সুনামের সাথে পালন করেছিলেন এবং দিনই শিক্ষার প্রতি তিনি দারুণ অনুরক্ত ছিলেন। প্রিয় উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে ওনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এই কারণে যে উনি অসুস্থ শরীরেও আমাদের মাঝে হাজির থেকেছেন। আর উপস্থিত আছেন এই মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ভারপ্রাপ্ত আর সাবেক অধ্যক্ষ এ বি এম মাহফুজুর রহমান সহ আমার গভর্নিং বডির সদস্য। একটা প্রধান শর্ত হয়ে দাঁড়ায় এই জায়গায় তারা লেখাপড়া করেছে, তারা এখন কোথায় কি করছে, তাদের সাথে উপযুক্ত প্রতিষ্ঠানের কেমন সম্পর্ক আছে, মেলবন্ধনটা কেমন। তো যে প্রতিষ্ঠানের, যে বিশ্ববিদ্যালয়ের, যে স্কুলের, যে কলেজের যে মেলবন্ধন ভালো সাবেক এবং বর্তমানের সাথে এবং বর্তমান প্রশাসনের সাথে, সেই প্রতিষ্ঠান তরতর করে উপরে উঠে যাবে। যে কারণে আমরা খেয়াল করি যে বিভিন্ন সময় বিভিন্ন এলাকাতে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো 100 বছর, 150 বছর, 50 বছর এরকম উদযাপন করে। এই উদযাপনের মাহাত্ম্য হলো যে আমরা সাবেক কে কোথায় আছে তাদেরকে আইডেন্টিফাই করা। আমাদের এই মাদ্রাসার লেখাপড়ার কাজে, একাডেমিক কাজে, প্রশাসনিক কাজে কী কী উপকার করতে পারে বা সম্পর্ক এবং সমন্বয় থাকলে এই মাদ্রাসার লেখাপড়া, প্রশাসনিক, সামাজিক, ধর্মীয় ব্যাপারগুলো অনেক উচ্চে আমরা তুলে ধরতে পারবো। সেই কারণেই আজকে আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠান। তা প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না, আমি শুধু একটি কথাই বলবো যে আমরা হয়তো আলোচনা প্রোগ্রাম করতে যে অনেক ত্রুটি বিচ্ছুতি হতে পারে সেগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি নিয়ে দেখবেন, এবং সামনের দিনে আমাদের ত্রুটি বিচ্ছুতিগুলো পার করে কীভাবে আমরা এগিয়ে যেতে পারি সেই ব্যাপারে আপনারা সদা সচেষ্ট থাকবেন এবং সহযোগিতা করবেন, তখনই আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সার্থকতা হবে বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের জ্ঞাতার্থে আরেকটি জিনিস বলি, মাননীয় এমপি মহোদয় আছেন, আমি কিন্তু ব্যক্তিগত ব্যাপার নিয়ে ওনার কাছে খুব কম কথা বলি। আমি যখনই যাই মাদ্রাসার সমস্যা, মাদ্রাসায় কি করতে হবে, উনি গেটটা উনি করে দিয়েছেন, এই সেদিনও উনি টাকা দিয়েছেন, আমরা আপনারা যে মাটির উপর বসে আছেন একটা নিচু ছিল, বৃষ্টি হলে পানি বেঁধে যেত, উনি সেটাকে টাকা দিয়েছেন, আমরা উঁচু করেছি, আরও বলেছে যে কয়েক টাকা লাগবে তোমরা কাজ করতে থাকো, টাকা পয়সা কোনো সমস্যা না। যেহেতু এই দিনই শিক্ষা প্রতিষ্ঠান মাগুরা সর্বোচ্চ দিনই শিক্ষা প্রতিষ্ঠান এবং এখান থেকেই দিনের সঠিক ব্যাখ্যা দেওয়া হবে, এবং এই মাদ্রাসায় যদি আমরা কেন্দ্র করে মাদ্রাসার একাডেমিক, প্রশাসনিক এবং পরিবেশ যদি ভালো করতে পারি ইনশাল্লাহ আমাদের অন্যান্য মাদ্রাসাগুলোও এর প্রভাব পড়বে। তো আমরা চাইব যে বিগত দিনে যে জঙ্গি সন্ত্রাস যে জিনিসগুলো সংগঠিত হলো বাংলাদেশে, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি বা ইয়ে করে বলছি যে মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে হেন কোনো খারাপ কাজ করা হয়নি বা আমার ছাত্ররা কোনো জঙ্গি বা কোনো বাজে বা নেশা এরকম কিছু করা নেই। আমরা শতভাগ ফ্রি ফেয়ারভাবেই লেখাপড়া করছি, আমার ছেলেরা মোটামুটিভাবে বলতে পারি যে নিশ্চিত করে যে তারা জঙ্গি কোনো জঙ্গি বা সন্ত্রাস কোনো কার্যকলাপের সাথে আমার এই মাদ্রাসার কোনো ছেলে পেলে জড়িত নাই। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সেগুলো ধরিয়ে দেবেন, আমরা আপনাদের চাহিদা মতো আপনাদের সাথে পরামর্শ ক্রমে আমরা একটা কমিটি করব এই মাদ্রাসা গভর্নিং বডির থেকে আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা কী করতে পারি বা কী করলে ভালো হয় মাদ্রাসার সেটা আমরা যোগাযোগ করব এবং আপনাদের সাথে আমরা কথা বলবো। যদি কোনো ভুল ত্রুটি হয় বা কোনো কিছু ইয়ে থাকে আমরা কীভাবে ভালোভাবে চলতে পারি সেই দিক নির্দেশনা আমরা আপনাদের কাছ থেকে চাই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। সংসদ সদস্য মাগুরা জেলা মহোদয় এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। কিন্তু
হঠাৎ করে কালকে দুপুরের পরে একটু শরীরে অস্বস্তি লাগছে, টেম্পারেচার নাই, কিন্তু জ্বরের যা যা লক্ষণ সবই আছে, বিশেষ করে মাথা পেনটা একটু প্রবলেম ক্রিয়েট করছে। আমি একটু এই কারণেই আমি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনাদের সাবেক অধ্যক্ষ মাহমুদুর রহমান সাহেবের কাছ থেকে আমি অনুমতি নিয়ে একটু আগে চলে যাব। তো আমি আমাকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আপনাদের পরিচালনা পরিষদের বর্তমান সভাপতি আমার অত্যন্ত স্নেহে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সাজ্জাদ, তাকে আমি ধন্যবাদ জানাই যে সচরাচর মাদ্রাসা কেন্দ্রিক এই প্রোগ্রামগুলো হয় না, তো 80 বছরে বোধ হয় প্রথম একটি পুনর্মূলনী অনুষ্ঠান করছে। তো এই অনুষ্ঠানটি করার জন্য আমি ডক্টর সাজ্জাদ এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যাপক যিনি আছেন, প্রিন্সিপাল যিনি আছেন, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রথম তো কিছু ত্রুটি থাকবে। আমি বলি যে আমরা আরো 10 বছর আগে মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের 75 বছর পূর্তি অনুষ্ঠানটি করেছিলাম। সমস্ত পৃষ্ঠপোষকতা আমার ছিল, কিন্তু সেই প্রোগ্রাম শেষ করতে মানুষের মন রক্ষা করতে যে কত কষ্ট হয়েছিল আপনারা কল্পনাও করতে পারবেন না। তারপরে আরো 2টা প্রোগ্রাম করেছি, যে কটা প্রোগ্রাম করেছি গভর্নমেন্ট হাই স্কুলে প্রথম প্রোগ্রামে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, যে জটিলতা ছিল, তারপরেরটা তার চেয়ে আরো অনেক সহজ হয়েছে, তারপরেটা তার চেয়ে আরো অনেক সহজ হয়েছে। তারপরে সেই সেট আপটাই নিয়ে আমরা মাগুরা হোসেন শহীদ সরদি কলেজ করলাম এবং দেখলাম যে আরো সহজ হলো। মাগুরা আদর্শ কলেজে করলাম, সেটাও সহজ হলো। মাগুরা একাডেমি করলাম, সেটাও সহজ হলো। এবং সর্বশেষ মাগুরা গার্লস হাই স্কুল যেটা, তাদের একটা পুনর্মিলন অনুষ্ঠান তারাই করেছিল, আমরা বাইরে থেকে তাদেরকে সহযোগিতা করেছিলাম এবং সেটাও স্মুথলি হয়েছিল। তা প্রথম একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানের একটু ত্রুটি থাকতে পারে। তো আপনারা যারা পাশ করে চলে গিয়েছেন, দূরে অবস্থান করেন, কুরবানির পরের দিন আসলে মানুষের অনেক কাজ থাকে, সেইগুলো উপেক্ষা করে আপনারা হাজির হয়েছেন। তো আমি মনে করি যে আপনাদের উপস্থিতির মধ্য দিয়েই যত ভুল ত্রুটি থাক এটা একটা সফলতার একটি নিদর্শন আমি মনে করি। আর আপনারাও হয়তো অনেকদিন অনেকের সাথে দেখা হয় না, এই একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে আবার আপনাদের সাথে দেখা হলো, এটাও আপনাদের একটা প্রাপ্তি। তো আমি যেটা মনে করি যে প্রতি বছর না হলেও অন্তত পক্ষে 5 বছর পর পর একটি অনুষ্ঠান হওয়া উচিত, এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সমৃদ্ধশালী করবেন। দেখেন, আপনাদের এই মাদ্রাসাটি 80 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল, তিনি প্রতিষ্ঠা করেছেন আপনারা জানেন, আমাদের মাগুরার সকলের কাছে যিনি একেবারে শ্রদ্ধার বস্তু। আর ব্যক্তিগতভাবে আমার দাদা একদম আমাদের পীর সাহেবের, হাজি সাহেব পীর সাহেবের অত্যন্ত বলা যায় যে পাগল ভক্ত ছিলেন। তো আমরা সেই ফ্যামিলির মানুষ, তাদের প্রতি আমাদের অনেক রেসপেক্ট। তারা কোনো রাজনৈতিক, কোনো সামাজিক ঝাই ঝামেলায় কখনোই জড়িত হন না, তাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে যে দিনই যে আলোটি, এই আলোটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, এর বাইরে তাদেরকে আমরা কখনোই কোনো বিতর্কিত কোনো কর্মকাণ্ডে বা কোনো রকমের কোনো ইসের সাথে আমরা জড়িত দেখি নাই। আসলে আমরা তাদেরকে রেসপেক্ট করতে চাই, যারা সবকিছু থেকে উদ্দেশ্য থেকে আল্লাহ দিন দুনিয়ার দিকে কাজ করতে চায়। আমাদের যেটা সমস্যা হয়ে গেছে যে আমাদের কিছু আলেম ওলামার নামে তারা ব্যক্তিগত এবং রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, আর যখন এটা করতে চায় তখনই সেই আলেমগণ বিভিন্ন কারণে কিছু সমস্যার সম্মুখীন হন। যদি তারা তার জায়গায় থাকতেন তাহলে কিন্তু এই প্রবলেমটি ক্রিয়েট হয় না। আমি একটু কিছু তিক্ত কথা বলি, সেটা হচ্ছে এই আমাদের ইসলামের যে ইতিহাস, এই ইতিহাসে যখনই রাজনীতি ঢুকেছে তখনই কিন্তু আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে। যেমন ধরেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ওফাতের পরে আমরা যদি ইসলামের ইতিহাসটা টেনে আনি, আমাদের কাছে কিন্তু খুব সুখকর ইতিহাস না। আপনি দেখেন হযরত
আবু বকর রাদিয়াল্লাহু সাল্লাম তিনি খলিফা হলেন সেটা নিয়েও বিতর্ক ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু সাল্লাম হলেন অনেক বেশি বিতর্ক ছিল, তাকে মসজিদে নামাজ পড়া অবস্থায় নির্মমভাবে শহীদ করা হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, তাকে যিনি কুরআন শরীফ সংকলন করলেন, আমরা যে কুরআন এখন তেলাওয়াত করি এই কুরআন শরীফটা সেরকম ছিল না, হাদিস সাহেব যে আমাদের কি বলে হাফেজ সাহেবের মাথার ভিতর ছিল, বিচ্ছিন্নভাবে লেখা ছিল, সেইগুলো সংকলন করলেন যিনি, তাকে দুই মাস অবরুদ্ধ করে রেখে কুরআন শরীফ অধ্যয়নরত অবস্থায় তেলাওয়াতরত অবস্থায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করলেন। আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার তো কোনো পরিচয় লাগবে না, দুই তিনজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুই তিনজন মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশীর্বাদ পেয়েছেন তার মধ্যে একজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তাকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে এই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মা আয়েশার সাথে যুদ্ধক্ষেত্রে আমরা যুদ্ধ করতে দেখেছি। এর চেয়ে দুঃখজনক আর কিছু হয়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করছেন কার সঙ্গে? মা আয়েশার সঙ্গে। এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন তিনি, এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই যে রাজনীতি যখন আমাদের ভিতর ঢুকেছে তখন কিন্তু আমরা এই প্রবলেমগুলো পড়েছি। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হত্যা করা, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু হত্যা করা, কারা করলো? বেশি দিলে আছে তোর নয়েজ আসছে। আমরা এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে দেখি, আমরা নিজেদের মধ্যে শুধু ক্লাস ক্লিয়ার আছে। দেখেন পবিত্র কোরআন মজিদ এবং ইসলামের ইতিহাসে যাদের বিরুদ্ধে শত শত আয়াত নাজিল হলো, যখন মুসলমানদের সাথে বেধর্মীদের যুদ্ধ হয়েছে তখন এক পক্ষে নেতৃত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এক পক্ষে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান। মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখলাম অল্প কিছুদিনের মধ্যেই আবু সুফিয়ানদের হাতে আমাদের ইসলামের সবকিছু চলে গেল। আপনারা কেউ কি কখনো ভেবেছেন, আপনারা তো পড়ালেখা করেছেন, এটা ভেবেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের পরে প্রায় 200 বছর এই আবু সুফিয়ানরা এই ইসলাম ধর্মের মূল ইতি ধরে রেখেছে। তাহলে কারা রাখল? যিনি যার বিরুদ্ধে পবিত্র কোরআন মজিদে একাধিক আয়াত নাজিল হল, যাদের বিরুদ্ধে যারা ইসলামের সারা জীবন বিরোধিতা করলো তারাই কিন্তু 200 বছর ধরে ইসলামের মূল ধ্বংসকারী হলেন। এই কারণেই বলি যে আমাদের এই ইসলামটাকে যখনই রাজনীতিকের ভিতর রাজনীতিকরণ করতে গিয়েছি, যখনই পলিটিক্যালাইজ করেছি, তখনই এই ইসলামের অভিজ্ঞতা খুব তিক্ত অভিজ্ঞতা। তো আমরা চাই নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ইসলাম, এই ইসলামটি আমরা ধারণ করতে চাই। আমরা কোনোভাবেই ইয়াজিদ মুয়াবিয়াদের যে ইসলাম সেই ইসলাম আমরা ধারণ করতে চাই না। আমাদেরকে এই চেতনায় বিশ্বাস করতে হবে। আপনারা যারা এই প্রতিষ্ঠান থেকে পাস করে বের হয়ে গিয়েছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, কোনটা অন্ধকার আর কোনটা আলো এটাই মানুষকে বোঝাতে হবে। কোনোভাবেই অন্ধকারের ভিতর ঢুকানো যাবে না। দেখেন মাঝে মাঝে বলে আলেম ওলামারা বিভিন্ন ভাবে আন্দোলন শুরু করে এবং এই আন্দোলন করতে যেয়ে আমরা কি বিপদগ্রস্ত হয়েছি আপনারা জানেন? পবিত্র বাইতুল মুকাররমে আগুন দেওয়া হয়েছে, সেখানে অনেক কুরআন শরীফ পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি আন্দোলনের নামে ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভায় আগুন দেওয়া হলো, রেল স্টেশনে আগুন দেওয়া হলো এবং অনেকগুলো বাড়িতে আগুন দেওয়া হলো। আপনি যদি আমার বাড়ি আগুন দেন আমার বাড়িতে কমপক্ষে 25টা কুরআন শরীফ পড়বে, তাহলে কেন আপনি এটা করলেন? আর যখনই এই বর্বর এই যে সন্ত্রাসী এদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যাবে তখনই সবাই বলবে আলেমওয়ালাদের বিরুদ্ধে এই সরকার ব্যবস্থা নিয়েছে। কেন? কারণটা কি? যদি রাজনীতি করতে হয় আপনারা যারা আলেম ওলামা বলে চেনেন
তারা বিএনপির জোটের রাজনৈতিক দল, তাদের জোটের সংগঠন। তাহলে যখন তিনি জোট করবেন বিএনপির সাথে রাজনীতি করবেন, আর যখন বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করতে যাবেন তার বিরুদ্ধে একসাথে গেলে, তখন বলবে যে আমরা আলেম আলামাদের উপর অত্যাচার করব। সম্মানটা নেন না, যে আমাদের হাজি সাহেব পীর সাহেব এদের কাছে শেখেন, এই আলেম আলামাদের কাছে শেখেন। একটা লোক মাগুরার একটা লোক হাত তুলতে পারবে তাদের দিকে? একটা লোক হাত তুলতে পারবে? আর যদি রাজনীতি করতে চান তাহলে এই মাদ্রাসার আড়ালে না থেকে, এই তথাকথিত আলেম ওলামার শব্দ উচ্চারণ না করে আমরা যেভাবে রাজনীতি করি ওইভাবে রাজনীতি করে। রাস্তায় মিছিল করবেন, করেন, আন্দোলন রাজনীতি করার অধিকার তো সবার আছে, আমরা না করি নাই কাউকে। কিন্তু ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করতে যাবেন, এটা তো ঠিক। কাকে নাকি চাঁদে দেখা গেল 100 করে মানুষ মেরে ফেলল, বাড়িতে আগুন দিল, মন্দিরে আগুন দিল, কি কারণটা কি? একজন ওলামাকে সোনারগাঁয়ের একটা বিলাসবহুল রিসোর্টে শহীদুল ভাই ওয়াইনে সহ ধরা পড়লো, কতগুলো 3-4 মানুষ মারা গেল, বাড়িগুলো হামলা হলো, কেন? কারণ কি? আগুন লাগাই দিয়ে আপনি আর একজনের ওয়াইফ নিয়ে ফুর্তি করতে গিয়েছেন, তাকে ধরা যাবে না? কি অবাক ব্যাপার! পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন যে সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রিত করো না, জেনে শুনে সত্য গোপন করো না, এটা একটা পাপ। আমরা প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো করে থাকি সামান্য স্বার্থ হাসিল। তো আমরা যেটা মনে করি যে আপনাদের দিনী শিক্ষা যাদের আছে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো যে পথ, সেই পথে চলতে হবে। ওই ইয়াজিদদের ইসলাম নিয়ে যদি আমরা আগাইতে যাই তাহলে কিন্তু আমরা যে দুর্দশায় পড়েছি এই দুর্দশায় আমরা নিপতিত হব। আপনারা দেখেন যে ইসলাম দাবি করে এবং আমরা মনে করি যে এটা হচ্ছে শান্তির ধর্ম, তাই তো? এ ব্যাপারে তো কারো কনফিউশন নেই। তাহলে আপনি যখন একটা দেশে বিমানে যা উঠবেন, দাড়ি টুপি জুব্বা দেখলে আপনাকে ভিতরে নিয়ে যে পারলে কাপড় খুলে আপনাকে চেক করতেছে, কারণটা কি? আজকে জানাজায় কারা বোমা বিস্ফোরণ ঘটায়? আজকে শাহজালাল রাদিয়াল্লাহু সাল্লামের মাজারে কারা বোমা বিস্ফোরণ ঘটালো? আজকে শেখ হাসিনার শান্তি মিছিল 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কারা বোমা বিস্ফোরণ করে? সাবেক মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ওয়াইফ আইবি রহমান সহ 27 জনকে হত্যা করলো কারা? আমাদের প্রত্যেকটি শীর্ষ স্থানীয় নেতাদের শরীরে স্প্রিন্টার আছে, এটা কারা মারলো, কেন মারলো? ইসলাম তো এই শিক্ষা দেয় নাই, ইসলাম তো এই কথা বলে না। ইসলাম তো বলে একজন নিরাপরাধ মানুষকে তুমি যদি হত্যা করো, পৃথিবীর তাম মানুষকে হত্যা করার পাপ তুমি করলে, আর একজন মানুষকে যদি তুমি রক্ষা করো, পৃথিবীর তাম মানুষকে রক্ষা করার সব তুমি পেলে। সকল ফয়সলা পবিত্র কোরআন মজিদ, কমপ্লিট ধর্ম ইসলাম। অথচ এই ইসলামের অনুসারে আমরা যারা, তারা কেন যেন অন্ধকারে পড়ে? প্রিয় ভাইয়েরা, আমার সর্বশেষ যে কথাটা বলি, আমি মুসলমানের সন্তান, আমি মুসলমান, আমার হাত ইসলাম ধর্ম ক্ষতিগ্রস্ত হবে কেন? তো এটা আসলে ভাবার কোনো কারণ নেই। আমাদের উপর আস্থা রাখেন, আমাদের সাথে থাকেন, আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা অনেকেই আলেম ওলামা এখানে আছেন, চোখ বন্ধ করবেন, বুকে হাত দিয়ে জিজ্ঞেস করবেন, 2001 থেকে 2006 পর্যন্ত আপনারা কেমন ছিলেন, এখন আপনারা কেমন আছেন? চোখ বন্ধ করে সব কিছু মাথার থেকে বের করে দিলেন, দিয়ে নিজেকে জিজ্ঞেস করবেন। আমি মনে করি শতগুণ ভালো আছেন, এই উত্তরটুকুই আপনাদের অন্তর থেকে বিবেক টিকা।
এই কথাটুকু বলে অনেকক্ষণ কথা বললাম, যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করে আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং পরিবার পরিজন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখার তৌফিক দান করুক এই কামনা করে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি দৃষ্টি আকর্ষণ করছি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মহোদয় চলে গেলে যারা অনুষ্ঠানকে উদ্দেশ্য করে এখানে এসেছেন তারা সকলে প্যান্ডেলের নিচে এসে মেহরবানি করে যদি বসেন তাহলে দু একটি কথা বলাটা আমার জন্য সহজতর হবে। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما ولكن ورثوا العلم والإيمان فمن أخذ أخذ بحد وافر أو كما قال عليه الصلاة والسلام। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক জাল্লা শানুহু মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীদের উদ্যোগে 80 বছর, যদিও বলা হয়েছে 80 বছর, মূলত এখন 82 বছর চলতেছে, 39 সাল ধরলে 82 বছর চলতেছে, কিন্তু দশকের একটা হিসেবে 80 বছর ধরা হয়েছে। তাই 80 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক ত্যাগ স্বীকার করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে এরকম একটি পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন মাগুরার উন্নয়নের রূপকার গণমানুষের নেতা, এবং আমি বলি যে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ, এরকম একজন দিনদার আল্লাহওয়ালা রাজনীতিক বাংলাদেশে পাওয়াটা অনেক কষ্টকর এবং দুঃসাধ্য বর্তমান ক্রাইসিসের জামানায়। মাগুরা এক আসনের মাননীয় সংসদ সদস্য
আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর মহোদয় আমার অত্যন্ত স্নেহধন্য এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। মঞ্চে বসে আছেন অন্যান্য অতিথিবৃন্দ, সভাপতিত্ব করছেন এই মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ সাহেব, কয়েকজন সূর্য সন্তান বাংলাদেশের, বাংলাদেশের কয়েকজন সূর্য সন্তান আমি দেখতেছি, বীর মুক্তিযোদ্ধা যাদেরকে আমরা গভীরভাবে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং তাদেরকে স্যালুট জানি। আর এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ, গভর্নিং বডির সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং আমরা সামনে যারা বসে আছেন আমার প্রাণ প্রিয় ছাত্রবৃন্দ, আমি আপনাদেরকে আবারও অনুরোধ করতেছি, অল্প সময়ে সম্ভবত এনাদের প্রোগ্রাম যা আছে একটার মধ্যে আলোচনা সভা শেষ করে দেওয়া হবে। তোমাদের সাথে দেখা হলো, যদি আল্লাহ পাকের ভেতরেই নিয়ে যেতেন তাহলে আমার এই সোনার চাঁদ চেহারাগুলো, আমার এই ফুলের বাগানের এই সুন্দর ফুলগুলো, এই পবিত্র চেহারাগুলো আমি দেখতে পারতাম না। আমার অনুভূতিটা অত্যন্ত কঠিন, আমার অনুভূতিটা অত্যন্ত জটিল, নিজেকে ব্যক্ত করা, নিজের অনুভূতি প্রকাশ করা। বিভিন্ন জায়গায় আপনারা থাকেন, বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করেন, এমনও হতে পারে সেদিন আল্লাপাকের দরবারে ডাক দিয়ে সাড়া দিয়ে আল্লাপাকের ডাকে চলে যাব। আপনারা অনেকেই আমার সেই নারাটা, মৌতের ঘোষণাটা আপনাদের কানে পৌঁছাবে না, হতে পারে না, পৌঁছাবে না, এরকম হতে পারে না, নিশ্চিতই হতে পারে, বহু দূরে থাকেন। আপন জনদেরকে দেখার ইচ্ছা মৌতের বিছানায় কার না হয় বলেন দেখি, নিজের আপনজন, নিজের দরদি, নিজের ভালোবাসার মানুষের চেহারা মৌতের বিছানায় শুয়ে দেখার ইচ্ছা হয় না, এইরকম কঠিন মানুষ পৃথিবীতে নাই, হতে পারে না। তো সারা জীবন আমি যে কথাটি বলে আসছি আজকেও সেই কথাটি বলবো ছাত্রছাত্রীদের সামনে ক্লাসে যখন পড়িয়েছি, সেটা হলো নিজের আমল নাই, নিজের কোনো সঞ্চয় নেই, মায়ের পেট থেকে জন্মেছিলাম, গায়ে কাপড় ছিল না, যখন এসেছিলাম তখন কথা বলার শক্তি ছিল না, তখন চাওয়ার শক্তি ছিল না, বলার শক্তি ছিল না, আবার যখন চলে যাওয়ার পথে তখনও ঠিক তদ্রূপ, হাতে কিছু গুছিয়ে নেওয়ার সময় পাইনি, গুছাতে পারিনি। কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আসামি হব নিজের আমলের জন্য, নিজের ইমানের জন্য, নিজের এখলাসের জন্য আল্লাহ পাকের দরবারে আসামি হব। তো কেউ যদি আসামি হয় কোর্টে, উকিল থাকে সুপারিশ করার জন্য, কি বলেন, কোর্টে যদি কেউ আসামি হয়, মামলা হয় কারো বিরুদ্ধে, কোর্টে ওই মামলার আর্জি পেশ করার জন্য, তাকে নির্দোষ প্রমাণ করার জন্য উকিল থাকে না, একটু কথা বলেন, উকিল থাকে না, উকিলের কাজ হলো তাকে প্রমাণ করা যে উনার বিরুদ্ধে যে অভিযোগ এটা সঠিক নয়। তো কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের মহা আদালতে যেদিন আসামি হব, আমল ছাড়া খালি হাতে, সেদিন এই চেহারাগুলোকে আমি উকিল হিসেবে খাড়া করে দেব, এই চেহারাগুলোকে আমি উকিল হিসেবে খাড়া করে দেব। আপনারা কি উকিল হইতে রাজি হবেন? আমার